হরতালের সমর্থনে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে সকালে অবস্থান নেন অল্প কিছু নেতাকর্মী দক্ষিণ সিটিতে দলের পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনও এতে যোগ দেন এক পর্যায়ে দলের মহাসচিব মির্জা ফখরুল এসে মিনিট দুয়েক সেখানে বসে কার্যালয়ের ভেতরে চলে যান বেলা বারোটার দিকে বিএনপি নেতাকর্মীদের সরে যেতে তিরিশ মিনিট সময় বেঁধে দেয় পুলিশ এ সময় খানিকটা উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের দেয়া আলটিমেটামের কয়েক মিনিটের মধ্যেই দুপুরের খাবার ও নামাজের কথা বলে রাস্তা ছেড়ে কার্যালয়ের ভিতরে ঢুকে পড়েন নেতাকর্মীরা আমাদের এখানে যত নেতাকর্মী আছে প্রত্যেকেই শান্তিপ্রিয় আমরা আমাদের গণতন্ত্র উদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার উদ্ধারের জন্য প্রয়োজনে নিজের ষাটের বোতাম খুলে আমরা ভুলই বরণ করব শেষ রাতে থেকে বসে আছে আমরা বাধা দিচ্ছি তাদের এখন পর্যন্ত বাধা দেয় নাই কিন্তু যে সময় দেখলাম আপনারা দেখেন লজ্জলো লোক চলাচল বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেলে আর সুযোগ নাই এটা করার কন্টিনিউ করার তবে বিকেলে আবারও দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নেন উত্তর সিটিতে পরাজিত মেয়র প্রার্থী তাবিত আওয়ালও যোগ দেন সেখানে দেড় ঘন্টা অবস্থান করেন তারা এই জায়গাটি বাদে মহানগরীর আর কোথাও দলের নেতাকর্মীদের দেখা যায়নি পরে সংবাদ সম্মেলনে হরতাল সফল হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব এই নির্বাচনে ফলাফল বাতিলের দাবিতে গণতন্ত্রকে পুনরুদ্ধারের দাবিতে এবং দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী চার তারিখে ঢাকা মহানগর দুই মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশের আহ্বান করছি তবে শহর ঘুরে দেখা গেছে যান চলাচল ছিল স্বাভাবিক অফিস আদালত দোকান ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সবই খোলা তবে ব্যক্তিগত গাড়ি কিছুটা কম থাকায় যানজট ছিল অন্য দিনের তুলনায় কম হরতাল কি জিনিস সমস্যা পরিশ্রম দিন এরকম একটি হরতালের মধ্য দিয়েই সিটি নির্বাচনে কথিত অনিয়মের প্রতিবাদে বিএনপির কর্মসূচি শেষ হয় হাসনায়ন তানফির মাছরাঙা সংবাদ ঢাকা